পয়লা জুলাই 2021 বৃহস্পতিবার, বাংলায় 16ই আষাঢ়। মীন রাশি, মীন লগ্ন ও পাইসিস সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। প্রথমেই আপনাদের কেরিয়ার সম্পর্কে আমরা জেনে নেব। দেখুন, আজ আপনাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, ধৈর্যে বসতে লক্ষ্মী। যতটা ধৈর্য ধরতে পারবেন আজ আপনার ততটাই বেশি মঙ্গল হবে। আজ কিছু বাড়তি পয়সা বা অর্থ উপার্জন করবার জন্য উদ্ভাবনী চিন্তাভাবনা বা নতুন ক্রিয়েটিভ আইডিয়া আপনার ব্রেনের মধ্যে আসা দরকার। আর আপনার রসিক স্বভাব, এর কারণে কিন্তু আপনি আপনার কাজের জায়গা এবং আপনার চারপাশের মানুষ বা পরিবেশকে আলোকিত করে রাখতে চলেছেন আপনি। আর্থিক ভাগ্য আজ আপনাদের মজবুত, বিজনেসম্যানেরাও কিন্তু আজ বেশ ভালো আর্থিক মুনাফা লুটতে চলেছেন। আজ আপনাদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসে বিতর্ক, রাজনীতি, এ সমস্ত জিনিস নিয়ে আলোচনা করার দরকার নেই। তবে যদি করেন, হ্যাঁ, সে সমস্ত বিষয়ে আপনি জয়লাভ করবেন, তবে পরিস্থিতি কিন্তু যখন তখন হিতে বিপরীত হয়ে যেতে পারে। অফিসে বরং কম কথা বলে কাজ বেশি করার চেষ্টা করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, এটিই কিন্তু আপনার ক্ষেত্রে বেটার হবে। ফাঁকা সময়ের সঠিক ব্যবহার আপনি করা শিখুন। যে সময়টা আপনি ফাঁকা পাচ্ছেন, ভ্যাকান্ট টাইম, সেই সময় এমন কিছু কোয়ালিটি কাজ করার চেষ্টা করুন যার কারণে আপনার ব্যক্তিত্ব এবং আপনার নাম, যশ, সম্মান, প্রতিপত্তির উন্নতি হয়। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও একটু মনোযোগী হওয়ার প্রয়োজন আছে। আর যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদেরকে কিন্তু আরও একটু ধৈর্য ধরতে হবে। আর আপনার প্রথমেই বলেছি, আজ আপনার রসিক স্বভাবের কারণে আপনার পারিবারিক পরিবেশও কিন্তু অতুলনীয় থাকবে। আর যদি কোনো বিপদের সময়ে পড়েন, বিপদের মধ্যেও পড়েন, পরিবারের সদস্যরা কিন্তু আজ আপনাকে পূর্ণ সহযোগিতা করতে চলেছে। একটু ধৈর্য রাখুন, দেখবেন সবাই আপনার পাশে এসে দাঁড়াবে। স্বাস্থ্য সম্পর্কে আজ আপনাদের বেশি সচেতন থাকতে হবে। আজ ব্যস্ত রাস্তায় আপনি শরীরে আঘাত লাগিয়ে ফেলতে পারেন। সাবধানে গাড়ি ঘোড়া চালান, রাস্তাঘাটে সাবধানে হাঁটাহাঁটি করুন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, কারণ এখন করোনার দ্বিতীয় তৃতীয় ঢেউ চলছে। এই সময় ডেল্টা প্রজাতি ভোগাচ্ছে দেশবাসীকে। ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন, আর পারলে সাদা রঙের কোনো গরুকে একটি রুটির গায়ে একটু লবণ লাগিয়ে খাইয়ে দিন, এতে আপনাদের স্বাস্থ্যের অনেক উন্নতি ঘটবে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই গুরুগ্রহ বৃহস্পতির বীজ মন্ত্র যেটি হলো ওম গ্রাং রিং রং স গুরবে নামা, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার অতুলনীয়। আজ প্রেমের জীবনে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে পেয়ে সত্যি ভাগ্যবান। আর এমন ভাগ্য সবার কিন্তু থাকে না, তাই এটিকে আপনি এক প্রকার অ্যাসেট হিসাবে দেখবেন। বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতেও আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব থাকতে চলেছে। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নেই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য। তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।